কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে, এই কথা বলতো। রাজহাটি গ্রামে শেষ প্রান্তে একটি ছিটে বেড়া ঘরে বুড়ো থাকত। বুড়োর কেউ কোথাও নেই, সারাদিন গ্রামে ভিক্ষা করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলো যে কী চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রামই ছিল, গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল, এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়োর খড়ের কাছে মস্ত একটি বটগাছ ছিল, আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়োর ছোট্ট কুটির ঘর। খুবই দুঃখের দিন কাটতো তার, ভোরবেলা উঠে মাঠে কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষে বেরোতো, ভিক্ষে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত, আর সারাদিনের ভিক্ষের সামগ্রী যা জুটত রাতে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে খেত। চাল ডাল আলু বেগুন সব একসাথে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দায় শুয়ে ঘুমত বুড়ো। হঠাৎ একদিন বুড়োর মনে হলো সে যা কিছু খায় খেয়ে আর তার পেট ভরে না, খেয়ে দেয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরেই খিদে চনচন করে পেট। এই দেখে বুড়ো ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো, কমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না, চারজনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ফরাতে পারলো না বুড়ো। তাই মনের দুঃখে একদিন গ্রামে দু চারজন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে বলল, বলো কি, চারজনের রান্না একজনও খেয়ে পেট ভরাতে পারো না? তার উপর তোমার মতন বুড়ো মানুষ, এ তো হতেই পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামের পাঠশালায় গুরুমশাই ছিলেন, তিনি বললেন, দেখবো বুড়ো তুমি কত বড় খাইয়ে, আজ তুমি ভিক্ষায় বেরিও না, আমার ঘরে এসো, আজ তোমার নিমন্ত্রণ, দেখবো তুমি কত খাও। বুড়োর তো আনন্দে আর ধরে না, সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো। কিন্তু কি আশ্চর্য, চারজন কেন, একজন মানুষেরও খাবার খেতে পারলো না তিনি, সামান্য দু চার গ্লাস মুখে দিতেই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিগ্রাম হয়েছে, বয়স কত হলো? তা ধরো না, 3-20। তাহলে এমন আর কি, 70 বছর, চোখে দেখতে পাও? একেবারে কানা নই, কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিছু হয়নি, করে কি পেট ভরে না। ভরবে ভরবে, আসলে তুমি বুড়ো মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয়, এত বড় একটা হাড়ি করে সব রেঁধো খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে পেয়াটক চালের ভাত খেয়েও তুমি পেট ভরাতে পারি না। বুড়ো আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় শুয়ে নানা রকম চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আবার জঙ্গলে গিয়ে কাঠ পুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষায় চলল। বুড়ো সারাদিন ভিক্ষা করে দিনের শেষে ঘরে ফিরল। ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্য, দু এক গ্লাস মুখে দিতেই না দিতেই খাবার ফুরিয়ে গেল, পেট ভরল না আর তার। আর যাক বলল, তা তো ভারী মজার, বুড়ো যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ো বুঝতেও পারলো না কেন এমন হলো, আর কেই বা সব খেলো। এই কথাটা বুড়ো পরের দিন গিয়ে নিরাপদ মাস্টারকে বলল, আরে বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে তাই দেখলে? কি করবো বাবা। তা কে সে, চিনতে পারলে তাকে? কি করে চিনবো বাবা, অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্পপিডিং কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছাঁচরের কাজ। আর যদি হয় বাবা, তাহলে তো তার আসা যাওয়া বা মুখ নেড়ে নেড়ে খাবারের শব্দ শুনতে পেত, কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে। হাতটা যতই টেলে দিই সেটা এতই এগিয়ে আসে।
নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ো, তোমার কথা শুনে আমার যা মনে হচ্ছে, তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে, হয়তো কোনো চোর নয়তো হনুমানে। তোমার বাড়ির পাশে যে বট গাছটা আছে, সেই বট গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে, এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়, এই গাছে বানর হনুমান মাঝে মাঝে আসে বটে, তবে সন্ধ্যা হলে দিঘির পাড়ে চলে যায়, ওখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে টেলে দেখেছি ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমড়িটা নিয়ে যাও, ওটা জেলে রাখো, আজ রাতে তুমি ওটা জেলে খেতে বসো, দেখো কে কিভাবে আসে। বুড়ো তাই করলো, নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লন্ঠন জেলেই খেতে বসলো। কিন্তু কই, কেউ তো এলো না, না কোনো মানুষ, না বাঁদর হনুমান, এমনকি একটা কুকুরও আসতে দেখা গেল না। আর বুড়ো যা রান্না করেছিল তা প্রায় সব ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউ না আসায় যেমন খাবার তেমনি রইল। বুড়ো আগে যেমন খেত তেমনি খেতেই পেট ভরে গেল তার। এরপর থেকে বুড়ো রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকতো, ফলে কাউকে আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো তেলের অভাব, বুড়ো যেদিনই আলো জ্বালতে পারতো না সেদিনই অনুভব করতো একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে নিচ্ছে, কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না। বুড়ো তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেত। এইভাবে প্রায় দিন দশেক কাটার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি কান্নার সুর, কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথ এঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে, এই কথা বলতো। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল, কে কাঁদে, কেই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে। এই জ্যোৎস্নার রাতে নিরাপদ মাস্টার নিচেই দেখলেন দৃশ্যটা। রাত তখন একটা, কি একটা কাজে বাইরে গিয়েছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা কুকান্ড সাইজের বিচ্ছিরি চেহারার মানব আকৃতি কি যেন একটা বসে আছে, কেঁদে কেঁদে বলছে, এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, এই গ্রামে আরও অনেকেই দেখল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্যি করতে লাগলেন, যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। এইভাবে আরও দু তিন মাস কেটে যাওয়ার পর এক ঝড়জলের রাতে পুরো ভিক্ষা করে ফিরে আসার পথে একটি ডাল ভেঙে পড়ে পুরোর মৃত্যু হয়, এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটিক গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেলে কখনো কেউ খেতে বসে না। বন্ধুরা, তোমাদের পাশে থাকায় কিন্তু আমাদেরকে উৎসাহিত করে তোলে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।